সবকিছু ভালো মতো সবাই ভালোভাবে থাকুক এটাই আসো। প্রতি বছর থেকে এবার বসন্তটা একটু আলাদা, করোনার কারণে একটু শোরগোল কম, এখানে আগে অনেক প্যান্ডেল হতো, প্যান্ডেল নাই, বাট মোটামুটি ভালোই কাটছে। আপনার প্রস্তুতি কেমন ছিল? প্রস্তুতি হ্যাঁ, এক্সাইটেড ছিলাম, এতদিন যেহেতু ঘরে আটকে ছিলাম একটু বের হবো, এটা আনন্দ ছিল। অবশ্যই প্যান্ডামিকের সময় বসন্ত যেভাবে কাটানো ওভাবে সেভাবে থেকে একটু বেশি ভালোই কাটছে, খারাপ কিছু আমি ফিল করছি না। সবাই আছি, সবাই একটু আনন্দের মধ্যেই আছি, আগের বছরের থেকে কম আছি, তবে বেশ ভালো আছি। এটা অবশ্যই আরো বেশি ভালো হতে পারতো, যেমন সবাই মিলে একসাথে আরো বেশি মানুষ হয়ে জড়ো হয়ে একটা যে মিলন মেলা, সেটা আরো বড় মিলন মেলার আয়োজন হতে পারতো, সেখানে একটু ছোট পরিসরে হয়েছে, কিন্তু হয়েছে, এটাই অনেক আনন্দ, এটাই অনেক বড় পাওয়া। রবীন্দ্রনাথের একটা ছোট্ট সবকিছু নিয়ে সর্বনাশের আশায়, কিন্তু আমাদের যেহেতু আমি জেলা প্রশাসক, বৈশ্বিক যে মহামারী করোনা, সেই করোনার থেকে আমরা পরিত্রাণ চাই এবং আমরা মনে করি যে এই বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে করোনা মুক্ত হবে বাংলাদেশ পৃথিবীর সঙ্গে, এবং আমরা চাই যে আমাদের সুবর্ণ জয়ন্তী আসছে সেটি আমরা করোনা মুক্ত পরিবেশে করতে পারবো, এটাই হচ্ছে আমাদের আয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পর ঘরের বাইরে আসলাম, এতদিন অনেক প্রোগ্রাম করি আপনাদের সাথে থেকে, কিন্তু আজকে মনে হচ্ছে এই প্রোগ্রামটি আমাদের অনেক বেশি মনের আনন্দ যোগাচ্ছে, খোরাক যোগাচ্ছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই বরিশালের যে আমাদের যে মানুষগুলো আজকে আনন্দ পাচ্ছে, আজকে ঘর থেকে বেরো আসছে। আপনারা জানেন যে আমাদের মা বোনরা আসলে খুব একটা বেরোতে পারেনি, সাহস পায়নি, তা আমাদের ভ্যাকসিন চলে আসছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ, সুতরাং এখন আমরা সাহস পাচ্ছি, আজকে আমরা বসন্ত উৎসবটা একটু করি, আমাদের ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে? আমাদের সবারই ভালো লাগছে, সবাইকে বসন্তের শুভেচ্ছা। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।